দিল্লির ত্রিশ আদালতে আইনজীবীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বনগা আদালত চত্বরে বিক্ষোভ দেখালেন পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবিও করেন তারা দিল্লির আইনজীবীরা তিশ হাজারি আদালতে আইনজীবীদের ওপর স্থানীয় পুলিশের বর্বরোচিত আক্রমণ গুলি সহ মহিলা আইনজীবীদের হেনস্থার প্রতিবাদে সোচ্চার হয়েছেন দিল্লির আইনজীবীরা সমালোচনায় মুখর গোটা দেশ আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে এদিন বনগা আদালত চত্বরেও বুকে কালো ব্যাজ বেঁধে প্রতিবাদ মিছিল করলেন আইনজীবীরা বনগাঁ আদালতের দুটি বাড়ের আইনজীবীরাই এদিন এই বিক্ষোভ মিছিলে সামিল হন অবিলম্বে ঘটনায় দোষীদের শাস্তির দাবিও তোলেন তারা এ বিষয়ে বনগা মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন কিছুদিন আগে যে দিল্লির তিসহাজারি কোর্টে যে পর্বরোচিত ঘটনা ঘটেছে পুলিশ বেপরভাবে আইনজীবীদের উপর যেভাবে গুলি চালিয়েছে লাঠি চাষ করেছে মহিলা আইনজীবীরাও রেহাই হয়নি তারা হসপিটালে ভর্তি হয়েছে তারই প্রতিবাদে সারা দিল্লি জুড়ে আইনজীবীরা বয়কট করেছেন বিভিন্ন আদালত চত্বর এবং কোর্ট চত্বর বয়কট হয়েছে আমরা তাদেরই সমর্থনে যে এরকম পুলিশ বারংবার আমরা দেখেছি এর আগে হাওড়াতে অনুরূপ সেম ঘটনা ঘটেছিল যে আইনজীবীদের উপরে যেভাবে বর্বরোচিতভাবে যে লাঠি চাষ করেছিল তারই প্রতিবাদে আমরা এই আন্দোলন মিছিল ডাক দিয়েছি এবং বনগাঁ দুটো বার আছে আমাদের দুটো বারের সমস্ত সদস্য দুটো লক অ্যাসোসিয়েশন আছে তাদের সমস্ত সদস্যবৃন্দ সবাই সমবেত হবে রাজনীতির উদ্দেশ্য থেকে আমরা এর প্রতিবাদ করছি সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা